রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে টাকারজোলা 1000 মেট্রিক টন ধানের গোডাউন ও কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন মঙ্গলবার দুপুরে। উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উপস্থিত এলাকার মাননীয় বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, উপস্থিত সিপাহীজলা জেলা এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা, উপস্থিত সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ জেলা এগ্রিকালচার দপ্তরের আধিকারিকরা। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন শেষে জানান, এলাকার জাতিরা দীর্ঘদিন যাবৎ তাদের উৎপাদিত ধান বিক্রির জন্য ও রাজ্যের বিভিন্ন ছোটাছুটি করতে হতো, কোথাও সঠিক মতো তাদের ন্যায্যমূল্য পেত না। বর্তমানে রাজ্যের জোট সরকার প্রতিষ্ঠাতা হওয়ার ফলে পাশাপাশি টাকারজোলা 1000 মেট্রিক টন ধানের গোডাউন ও জ্ঞানার্জন কেন্দ্রটি উদ্বোধনের ফলে উপকৃত হবেন এলাকার জনজাতির সমস্ত পরিবার। ভারত সরকার ও রাজ্য সরকার মিলিতভাবে ভারতের এই সমস্ত জনসাধারণের উন্নয়নের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের বিগত 25 বছরে পিছিয়ে পড়া জনজাতিদের এগিয়ে নিয়ে আসার লক্ষ্যে রাজ্য সরকারের এই উদ্যোগ বলে জানান মুখ্যমন্ত্রী। তো জিরানিয়া সাব ডিভিশনে ওখানেও দুটো মার্কেটের উদ্বোধন আমরা করলাম। কৃষকরা তাদের যে ফসল উৎপাদন করে সেখানে যাতে প্রপারলি বিক্রি করতে পারে, তার প্লেসমেন্ট ওখানে সুন্দরভাবে দুটো আমরা মার্কেট ওখানে আজকে উদ্বোধন করলাম। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমার সাথে আছেন, প্রণজিৎ সিংহ রায়। আমরা সবাই মানে চাইছি যে মানুষের যেসব মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য আজকে এখানে টাকারজোলা তার একটা 1000 মেট্রিক টনের একটা গোডাউন এখানে আমরা সেটারও উদ্বোধন একটু আগে করলাম। তো আগে এখান থেকে যারা কৃষকরা বাইরে গিয়ে ওনারা যেত বিশ্রামগঞ্জে, সেখানে গিয়ে বাজার গিয়ে বিক্রি করতো, অনেক দূর, এতে সময়ও লাগতো, পয়সাও খরচা হতো। এখন এখানে এই গোডাউনের মধ্যে রেখে ওরা বিক্রি করতে পারবে। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সবসময় চাইছেন যে কৃষকদের আয় যেন দ্বিগুণ হয়, তো সেই লক্ষ্যে আমরাও সেইভাবে কাজ করছি আমাদের ত্রিপুরা সরকার। তো বিভিন্ন জায়গায় আমরা 58টা আমাদের ব্লক আছে, সেখানে জ্ঞানার্জন কেন্দ্র আমরা দেখলেন একটু আগে, জ্ঞানার্জন কেন্দ্র আমরা কৃষক বন্ধু কেন্দ্র আমরা বলছি সেখানে জ্ঞানার্জন কেন্দ্র, সেখান থেকে কৃষকরা যাতে তাদের প্রপারলি তাদের নলেজ হয় এবং এবং কোথায় কীভাবে ধান, কোথায় কীভাবে উদ্যানজাত ফসল ইত্যাদি কীভাবে করলে ভালো অধিক পরিমাণে ফসল হবে, গুণগত মান বজায় রাখে, তো সেভাবে পুরো ভারতবর্ষের সাথে সাথে ত্রিপুরাও আমরা এগ্রিকালচার দিকে আমরা উন্নত মানের যেসব বিষয়গুলো আছে সেগুলো মানুষের মধ্যে আমরা দিচ্ছি। তো সবাই খুশি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।